ষাটের দশকের বুয়েট, ঝাঁকড়া চুলের শক্ত পুরুষালী চোয়ালের এক নবীন ছাত্র অনেকেরই নজর কাড়ল। বরিশালের কাদামাটির গন্ধ তখনও তার গায়ে, কিন্তু তার চোখ দুটো অসম্ভব রকমের উজ্জ্বল আর দৃঢ় সংকল্পে স্থির। ছাত্র ইউনিয়নের মিছিলে উদ্দীপ্ত এই তরুণের স্লোগান, তুখর বক্তৃতা আর জলজলে চোখ দেখে সবাই বুঝেছিল যে এই ছেলের ভেতরে আগুন আছে। ছেলেটার নজর কাটল কমিউনিস্ট নেতাদের, কমিউনিস্ট পার্টিতে যুক্ত হলেন। ছাত্র অবস্থাতেও পার্টি কংগ্রেসে ছিলেন ছাত্র প্রতিনিধি। তখনও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ভাঙন শুরু হয়নি। বুভুক্ষের মতোই তরুণ পড়েন মার্কস এবং লেনিনের বই। বিপ্লবের স্বপ্নে বিভোর এই তরুণের চোখ এবং মুখমণ্ডলের দৃঢ়তা হয়তো সকলেই দেখত, কিন্তু কেউ হয়তো বুঝতে পারেনি যে সে নিজেকে তৈরি করছে ভবিষ্যতের বিপ্লবের জন্য। ছেলেটির ডাকনাম সেরা, পুরো নাম সিরাজ শিকদার। 1757 সালে পলাশির যুদ্ধে নিখাত দেশপ্রেমের স্বাক্ষর রেখে জীবনদানের বিনিময়ে বাঙালির জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার বীজ বপন করেছিলেন নবাব সিরাজদৌল্লা। এর 200 বছর পর বাংলার বঞ্চিত নিপীড়িত গণমানুষের আর্থসামাজিক রাজনৈতিক মুক্তির শপথে উদ্দীপ্ত আর এক যুবকের আবির্ভাব ঘটেছিল এর ভেজা মাটির কোমল বুকে। তিনি আর এক সিরাজ, অর্থাৎ আর এক প্রদীপ সিরাজ শিকদার। 1970 সালে তিনি পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। 71-এর জানুয়ারির গোড়াতে পূর্ববঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রথম উড়িয়ে দিয়েছিলেন স্বাধীন বাংলার পতাকা। 2 মার্চে তিনি শেখ মুজিবকে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে দেশপ্রেমিক প্রতিনিধিদের নিয়ে অস্থায়ী বিপ্লবী জোট সরকার গঠন এবং সশস্ত্র যুদ্ধ পরিচালনার জন্য জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ গঠনেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। 1971-এর এপ্রিলে তিনি গড়ে তোলেন জাতীয় মুক্তি বাহিনী। 1 অক্টোবরে তিনি একই সাথে পাকিস্তানি ভারতীয় সামরিক বাহিনী এবং মুজিব বাহিনী সহ আওয়ামী লীগের সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধ পরিচালনা করেছিলেন। সিরাজ শিকদার পাকিস্তানকে উপনিবেশবাদী, ভারতকে বৈরী আধিপত্যবাদী এবং আওয়ামী লীগকে ভারতপন্থী সুবিধাবাদী ও আধিপত্যবাদী গণবিরোধী শক্তি হিসেবে ঘোষণা করেছিলেন। 16 ডিসেম্বরে স্বাধীনতার পরে সিরাজ শিকদার এবং তার সর্বহারা পার্টি পূর্ব বাংলার সর্বহারা পার্টি ঘোষণা করে পাকিস্তানের উপনিবেশ থেকে বাংলাদেশ এবার ভারতীয় উপনিবেশ হয়েছে। তিনি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি এবং সংগঠনের যৌথ অথবা সমন্বিত নেতৃত্বে জাতীয় বিপ্লবী সরকার গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের নিয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনী গঠন এবং স্বাধীনতা বিরোধীদের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক অভিলাষ কিংবা রাজনীতির মঞ্চে নিজের নেতৃত্ব এবং প্রতিপত্তি প্রতিষ্ঠা, এসবের কোনোটাতেই লোভাতুর দৃষ্টিতে তাকাননি সিরাজ শিকদার। কারণ তার লড়াই ছিল এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, তার লড়াই ছিল সমাজের কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং মূলমন্ত্র থেকে বিচ্যুত সরকার, তার সমর্থক কায়েমি স্বার্থবাদ সামাজিক গোষ্ঠীগুলো বাঙালির এই নতুন সিরাজ মানে এই নতুন আলোর প্রদীপকে মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রবিনহুডের মতো এক আকর্ষক চরিত্র হিসেবে আবির্ভূত হন সিরাজ শিকদার। তিনি এবং তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি এবং নিমিষে মিলিয়ে যাওয়া নিয়ে সেই সময় বেশ রোমাঞ্চকর গল্প শোনা যেত। সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি, হঠাৎ চিকা মারা এবং অতর্কিতে পুলিশ এবং রক্ষী বাহিনীর উপর হামলা চালানো, এসব নিয়ে লোকজন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বিগ্ন এবং আতঙ্কিত থাকত। এইরকম পরিস্থিতিতে 1973 সালের 16 ডিসেম্বরের আগের রাতে, মানে 15 ডিসেম্বর, শহরে গুজব ছড়িয়ে পড়ে যে সিরাজ শিকদার এবং তার দল ঢাকায় এসে সরকার বিরোধী লিফলেট প্রচার করবে এবং বিভিন্ন স্থানে হামলা চালাবে। এই আশঙ্কায় ঢাকায় রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ বিভিন্ন গাড়ি নিয়ে টহল দিতে থাকে। ওই রাতে শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ধানমন্ডি এলাকার তার 7 জন সমবয়সী বন্ধুকে নিয়ে একটা মাইক্রোবাস চড়ে শহরে টহল দিতে বের হয় রুস্তমি করতে, এবং তাদের সাথে ছিল অস্ত্রশস্ত্র। এক পর্যায়ে টহলরত স্পেশাল পুলিশ মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছে শেখ কামালের মাইক্রোবাসটি দেখতে পায় এবং সন্দেহ এবং আতঙ্কগ্রস্ত হয়ে কোনো সতর্ক সংকেত না দিয়ে অতর্কিতে এই মাইক্রোবাসের উপরে গুলি চালায়। এতে শেখ কামাল এবং তার 6 জন সঙ্গী আহত হন। পরে পুলিশই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেখ কামাল গলায় গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। শেখ কামালের যেই একজন মাত্র সঙ্গী আহত হয়নি তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই ঘটনায় পরে পল্লবিত হয় এমনভাবে যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল এবং পুলিশ গুলি করেছে।
সিরাজ সিকদারকে ধরা সহজ ছিল না, কিন্তু তার দলের কয়েকজন সদস্য বিশ্বাসঘাতকতা করে সিরাজের অবস্থান জানিয়ে দেয়। ১৯৭৫ পহেলা জানুয়ারি চট্টগ্রামে ধরা পড়েন সিরাজ সিকদার। তাকে প্লেনে উড়িয়ে আনা হয় ঢাকায়। সেদিনই রাতে প্রায় ১০:৩০টার দিকে পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ সিকদারকে মুখোমুখি করা হয় শেখ মুজিবের। তার মানে সিরাজ সিকদার গ্রেপ্তার এবং পুলিশের জিম্মায়, সেটা শেখ মুজিব জানেন। রাত ১২:৩০টার দিকে তাকে নিয়ে আসা হয় রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে। রক্ষী বাহিনীর নির্মম নির্যাতনে মুখ বিকৃত হয়ে যায় সিরাজ সিকদারের। তাকে অভুক্ত রাখা হয়। তার পরদিন ২ জানুয়ারি সকালে সিরাজ সিকদারকে নিয়ে যাওয়া হয় সাভারে। সাভারে একটা রক্ষী বাহিনীর ক্যাম্প ছিল, সারাদিন সেখানে অভুক্ত অবস্থায় তাকে রেখে দেওয়া হয় রক্ষী বাহিনীর ক্যাম্পে। এরপর রাত ৯টার দিকে তাকে আনা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটু আগে। সেখানে হাত বেঁধে রাস্তার উপরে দাঁড় করিয়ে সিরাজ সিকদারকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করা হয়। এলাকায় যারা রাতে গুলির শব্দ শুনেছেন তারা কেউ ভয় বের হননি, ভেবেছেন সেই সময় নিত্যদিনে যেরকম ঘটনা ঘটে সেরকমই একটা বিচ্ছিন্ন ঘটনা। পরদিন অনেকেই রাস্তার উপরে দেখেছেন জমাট বাঁধা ছোপ ছোপ রক্তের দাগ। সরকারি প্রেসনোটে বলা হয় পুলিশ তাকে নিয়ে অস্ত্রের সন্ধানে সাভারে গিয়েছিল। গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ সিকদার নিহত হয়। সেই একই গল্প আজও আমরা শুনি ক্রসফায়ারের সময়। মাত্র ৩২ বছর বয়সে এভাবেই আজন্ম বিপ্লব পিয়াসী এই তরুণের জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে। সিরাজ সিকদারের লাশ তার বাবা মায়ের কাছে হস্তান্তর করা হয়। ঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোডের জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুলিশ পাহারায় তাকে দাফন করা হয়। কড়া নিরাপত্তার মধ্যেও সিরাজ সিকদারের জানাজায় ছদ্মবেশে উপস্থিত হন দুই বেদনাহত সেনা কর্মকর্তা। তারা দুজনেই সর্বহারা পার্টির সাথে যুক্ত ছিলেন, একজন মেজর ডালিম আর একজন মেজর নূর চৌধুরী। সিরাজ সিকদারের মৃত্যুর ৩ সপ্তাহ পরে ২৫ জানুয়ারি শেখ মুজিব জাতীয় সংসদে এক ভাষণে বলেন, কোথায় আজ সিরাজ সিকদার? আমরা জানি সিরাজ সিকদার কোথায়। তিনি সিরাজের এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে একটা কৃতিত্ব হিসেবে বিবেচনা করেছিলেন। সিরাজ সিকদারকে ধরার ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বরাহ পার্টি অন্তত ২ জনকে বিদেশে পাঠিয়ে পুনর্বাসিত করেন শেখ মুজিব সরকার। বিদেশ মানে ইউরোপে, একজন আমি এখনো জানি ইউরোপেই আছেন। সিরাজ সিকদার হত্যার ফলাফল হয়েছিল গভীর এবং সুদূরপ্রসারী। এই হত্যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতির পরিবর্তনে ভূমিকা রাখে। মেজর নূর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ছাত্র ইউনিয়ন করতেন, পরে তিনি সর্বহারা পার্টির সাথে যুক্ত হন। তিনি ছিলেন সিরাজ সিকদারের কমরেড অনুরক্ত, যিনি সিরাজের হত্যার ঘটনায় ক্ষুব্ধ হন। খুব স্বাভাবিক, ধারণা করা হয় শেখ মুজিবের শরীরে ব্রাস্ট ফায়ার করেন মেজর নূর। ৭৫ এর ১৫ই আগস্টের বিষয়ে মেজর নূরের কাছে জানতে চাইলে মেজর নূর বলেছিলেন, ওরা আমার নেতাকে খুন করেছে, আমি সবাইকে মেরে প্রতিশোধ নিয়েছি। তবে সিরাজ সিকদারকে কেন হত্যা করা হলো, কেন মুক্তিযুদ্ধের এই মহান পুরুষকে বিচারের জন্য আদালতের কাঠগড়ায় তুলতে সাহস পায়নি মুজিব সরকার? কারণ ক্ষমতাসীনদের ভয় ছিল বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় মুক্তি পেয়ে সসম্মানে বেরিয়ে আসবেন সিরাজ। দেশের তরুণ এবং যুব সমাজ সহ গণমানুষের মধ্যে এমনিতেই তার ছিল জাদুকরী জনপ্রিয়তা। তার উপরে সে স্বাভাবিক বিচার প্রক্রিয়া আদালত থেকে যদি খালাস পেয়ে আসে তাহলে তাকে অসম একটা রাজনৈতিক ভাবমূর্তি এনে দিতে পারে, যে ভাবমূর্তি তখনকার রাজনৈতিক মঞ্চের প্রধান পুরুষের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারত। আর সে কারণেই শেখ মুজিব তাকে বিচারের সম্মুখীন করার কোনো চেষ্টা না করে স্বাধীন রাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যার দ্বারে তাকে বলি দিলেন। রাষ্ট্রের ইতিহাসে প্রথম বিচার বহির্ভূত হত্যার উপাখ্যান রচিত হল মুজিব সরকারের প্রয়োজন অনুযায়ী। আজকের তরুণেরা নিশ্চয়ই বুঝতে পারছেন সিরাজ তার রাজনৈতিক বিশ্লেষণে কত সঠিক ছিলেন। এই কারণেই সিরাজ সিকদার আজও প্রাসঙ্গিক হয়ে আছেন। এই মহান বিপ্লবীর জীবন আর কর্মের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানায়।